আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমরা ভালো নেই, মানে আমি ভালো নেই, আপনি ভালো নেই। জিজ্ঞেস করলে ভালো আছি বাট ভালো নেই। অদ্ভুত পৃথিবী, মানুষ বেঁচে থাকার জন্য সত্য মিথ্যা সংমিশ্রণ ঘটিয়ে তিলকে তাল বানিয়ে আর তালকে তিল বানিয়ে জীবন চালাচ্ছে। চারদিকে অন্ধকার, দুর্নীতি আর ভেজালে ভরা, সারা দুনিয়া নিয়মের বালায় নেই, আইন হয়ে গেছে মাকড়সা জালের মতো। মাকড়সা জালের মধ্যে যদি ছোট মাকড়সা পড়ে তাহলে ওই মাকড়সা জালে পড়ে মারা যাবে, আর যদি বড় মাকড়সা পড়ে তারা যেভাবেই হোক জাল থেকে বের হয়ে আসবে। আজ পুরো দুনিয়া নিজেদের জায়গা আর নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য সবাই দৌড় প্রতিযোগিতায় নেমেছে। আমরা মুসলিম, পুরো দুনিয়া এমনকি মহাবিশ্বের জাগতিক বস্তুসমূহ সবাই জানে একমাত্র সত্য কোরআন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বিধানের মাধ্যমে পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করতে পারে। কিন্তু আমরা জায়গা পেলেই বড় বড় টকশো আর বড় বড় ভাষণ, শালা মুখে কন্তর অন্ন। যুবক ভাষণ দিচ্ছে সমাজ থেকে সন্ত্রাস মাদক দুর্নীতি মুক্ত করব, অথচ ভাষণ শেষে ওই ছেলেটাই বলছে ওই লাইট অফ কর, গার্মি গার্মি আর ডিজে ডিজে। কথাটি এইরকম যে ওই মুরব্বী বিড়ির ধোয়াবার লাগে না, সিগারেট দিয়ে যান। বন্ধুরা, অনেক কথা বলার ছিল কিন্তু আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের ভিডিওর মূল উপাদান হচ্ছে বাংলাদেশে প্রচলিত ঘটনা, সেটি হচ্ছে ভাস্কর্য এবং মূর্তি নিয়ে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকতে হবে। ভাস্কর্য, ভাস্কর্য এবং মূর্তি, এই বিষয়টি আমাদের সাধারণ মানুষের কাছে বড় জটিল হয়ে দাঁড়িয়েছে। এমনকি শুধু সাধারণ মানুষ নয়, স্কলার প্রাপ্তদের কাছেও মতরমিল পাওয়া যাচ্ছে। আসলে বিষয়টি এক এক কালচার বেদে এক এক রকম। যেমন একই শব্দ কোনো জায়গায় মুখের বলি, আবার কোনো জায়গায় গালি। ভাস্কর্য এবং মূর্তি এই দুইটা ভিন্ন জিনিস, কিন্তু আমাদের বুঝতে হবে ভাস্কর্য কাকে বলে এবং মূর্তি কাকে বলে। সহজভাবে এক কথায় বলতে গেলে ভাস্কর্য হচ্ছে কোনো জড়ের প্রতিচ্ছবি শিল্পের আকারে ধারণ করা, অর্থাৎ যেই জিনিসের প্রাণ নেই তার নকশা তৈরি করা। যেমন একটি পাঁচতলা ভবন ও তার কারুকার্যকে একজন শিল্পী তার শিল্পের গুণে ওই ভবনের ন্যায় শুধুমাত্র মাটি পাথর বা কাঠ দিয়ে হুবহু ওই রকম করে সীমিত জায়গায় তৈরিকৃত মেধাই হচ্ছে ভাস্কর্য। অর্থাৎ মনে করেন একটি ল্যাপটপ আছে, একজন শিল্পী মাটি দিয়ে হুবহু ওই রকম একটি ল্যাপটপ তৈরি করলেন, এটি ভাস্কর্য। এখন বলছি মূর্তি। মূর্তি হচ্ছে কোনো জীবের প্রতিচ্ছবি বা নকশা শিল্পের কারুকার্যে রূপ লাভ করা, অর্থাৎ একটি দোয়েল পাখি যার প্রাণ আছে কিন্তু শিল্পী পাথর দিয়ে একই রকম একটি দোয়েল পাখি বানালেন, এটি হচ্ছে মূর্তি। কিন্তু আগেই বলেছি কালচার ও ধর্মবেদে এর ধারণা ভিন্ন রকম। ইসলাম ধর্মে ভাস্কর্য ও মূর্তি দুইটাই নিষিদ্ধ ও হারাম। কেননা ইসলাম খুব ভালো করেই জানে এটি কখনোই সফলতা বয়ে আনবে না। আর আমাদের এটা বোঝা উচিত যে চিনি মধু ও ফল এই তিনটাতেই মিষ্টি রয়েছে, আপনি কোনটা নেবেন আর কোনটা আপনার জন্য বেশি শ্রেয়। বন্ধুরা, আজ আর কথা বলবো না, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। এবং এইরকম তথ্য আমাদের পার্নিল নীলপার চ্যানেলে পাবেন, তাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। Hey there, subscribe to my channel and also press this bell icon.